সরকারের বিভিন্ন দপ্তরকে কারিগরি সহায়তা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মিশন এখন ঢাকায়। বৃহস্পতিবার মিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে স্থানীয় মুদ্রায় সরকারি বন্ড মার্কেট উন্নত করতে কি ধরনের সহযোগিতা প্রয়োজন, মূলত সে বিষয়ে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সঠিক পথে আছে কিনা সে বিষয়েও জানতে চায় আইএমএফ। পাশাপাশি লেনদেনের ভারসাম্য ও মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা, সঞ্চয়, মুদ্রানীতি পরিচালনা ও বাস্তবায়ন নিয়েও আলোচনা চলে। বুধবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক শুরু করেছে তারা, যা চলবে 17 জুলাই পর্যন্ত। আমাদের আইএমএফের যে মিশনটা এখন এই 5 তারিখ থেকে 17 তারিখে যেটা চলছে, এটা আসলে লোকাল কারেন্সি বন্ড মার্কেট ডেভেলপমেন্টের একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। তারা আসলে এই মিশনটা শেষে একটা রোড ম্যাপ ফর লোকাল কারেন্সি বন্ড মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড পিডি সিস্টেম একটা রিপোর্ট জেনারেট করবে, এবং এটার অবজেক্টিভটা হচ্ছে ডিপেন্ড অ্যান্ড এনহান্স লিকুইডিটি ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেট। সুতরাং এটা একটা টোটালটাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশন, এবং তারা এই গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট যেটা আছে সেকেন্ডারি মার্কেট ডেভেলপমেন্টের, এটা নিয়েই তারা কাজ করবে।